আজ সংবাদ সম্মেলন করতে এসেছেন, জনগণকে পারলে জনগণের কোনো যদি কল্যাণকর কোনো শব্দ চয়ন হয় আপনি সেটা জানাবেন, আর যদি সেটা আপনার না হয় আপনি জানাবেন না। কিন্তু আপনি এসে জনগণকে থেরেট দেওয়ার কে আপনি শেখ হাসিনা বলেন? আজকের এই হচ্ছে বাংলাদেশের দুর্দশা বন্ধুরা আমার। আজকে দেখেন উনি কি বলেছে, প্রথম লাইনটা হয়েছে এই যে আমাকে বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকবে। দ্বিতীয় লাইনটা হচ্ছে ইলেকশনের পরে যদি আসতে পারি আবার করব। তার মানে আপনি স্বার্থবাদী, আপনি আবার একটি অবৈধ নির্বাচনে যদি কোনো রকম ক্ষমতায় আসতে পারেন তাহলে আবার আপনি কিছু করবেন, আপনার এই খয়রাত জাকাত নেওয়ার। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব কিছু বন্ধ করে দেবে, আবার যখন নির্বাচনে জয়লাভ করবে তারপরে আপনার আবার চালু করবে। বন্ধুরা, এমন একটা বক্তব্য দিয়েছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কিন্তু কঠিনভাবে খেপেছে ডক্টর ফজলুল হক ভাই। বন্ধুরা, কথা বলে আমরা চলে যাব স্ক্রিনে। আপনারা জানেন বাংলাদেশের অবৈধ ফ্যাসিস্ট শেখ হাসিনা আজকের যে বক্তব্য দিয়েছেন সে বক্তব্যটি বাংলাদেশের মানুষের সাথে তিনি একটি প্রহসন করেছেন, চরমভাবে নিগৃহীত একটি বক্তব্য আজকে তিনি দিয়েছেন। তিনি বলেছেন আমাকে বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকব। বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য যদি আপনারা শুনেন তাহলে বুঝবেন যে এদেশের সবাই তার বান্দি, মানে সবাই তার গোলাম, সবাই তার খাদেম, সবাই তার কেলার কর্মচারী, দালাল। মানে শেখ হাসিনা যা বলবে ওইভাবে করে আপনি উদ্ভাস করবেন, সেরকম একটি তার শব্দ চয়ন। মনে হচ্ছে যেন আমরা সবাই তার মানে পাঁচাটা দালাল, পাঁচাটা গোলাম, একেবারেই শেখ হাসিনা যেভাবে বলবে সেভাবে উদ্ভাস করবেন। এই মানসিকতার একটা বহিঃপ্রকাশ শেখ হাসিনার প্রতিটা বক্তব্যেই পাওয়া যায়। বিশেষ করে আজকে যখন বলেছে যে আমাকে বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকব। হু আর ইউ, আপনি বন্ধ করার কে? আপনি বাংলাদেশের তো এমনিই সব বন্ধ করে রেখেছেন, এদেশের গণতন্ত্র বন্ধ, এদেশের ভোটাধিকার বন্ধ, এদেশের জনগণের অধিকার বন্ধ, বাক স্বাধীনতা বন্ধ, বিচার বিভাগ বন্ধ, আইন আদালত বন্ধ, মানুষের খাদ্য বস্ত্র বাসস্থান সব বন্ধ, আপনি আরও কি বন্ধ করতে চান গলা টিপে বলেন তো একটু। একজন মানুষ কতটা নিম্ন স্তরে পৌঁছে গেলে তার মুখ থেকে এই ধরনের থ্রেডমূলক বক্তব্য আসে জনগণের কাছে, যার দায়িত্ব হচ্ছে জনগণের কল্যাণে কাজ করা, সে আপনাকে আমাকে প্রতিদিন থ্রেড দিচ্ছে যে তোমার সাথে খেলাধুলা নাই, আমার ভাণ্ডবাটি দাও আমি চলে যাচ্ছি। মানে বাচ্চাদের মতো আচরণ, ক্ষুদ্র ছোটোবেলায় যেরকম খেলাধুলা করেছেন না, খেলাধুলায় যেরকম একটু বনি বনা হয়নি সাথে সাথে আমার ভাটি ভাণ্ড দাও আমি তোমার সাথে খেলবো না। আজ শেখ হাসিনার অবস্থা তার চেয়েও ভয়ানক হয়েছে। আজকে তিনি বলছে আমাকে বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকবো। রে বাপ রে বাপ, আপনি বন্ধ করার কে শেখ হাসিনা? আপনাকে কে ক্ষমতায় বসিয়েছে? আপনি তো জনগণের কোনো ভোটে ক্ষমতায়ও বসেন নাই আর আপনি বন্ধ করারও কেউ না, কিন্তু ই নিজে নিজেই মানুষের সব কিছু বন্ধ করে দিচ্ছেন। আপনি বেগুনি খেতে দিবেন না, আপনি কুমরানি হয়ে গিয়েছেন, আপনি ডিম সিদ্ধ করে ফ্রিজের মধ্যে রাখতে বলছেন, আপনি যখন তখন যাকে যা ইচ্ছা তাই বলছেন, জনগণকে নতুন নতুন গল্প শোনাচ্ছেন। হ্যাঁ, আপনি আজকে আপনার বক্তব্যের মধ্যে ফুটিয়ে তুলছেন যে বিদ্যুৎ মন্ত্রীকে বলে দিয়েছি যে এদেশের মানুষ লোডশেডিংয়ে অভ্যস্ত, লোডশেডিং দিয়ে একটু তাদেরকে সবসময় মানে সেই ইতিহাস যাতে মনে থাকে তাই তাদেরকে দিয়ে দিচ্ছি। কেন, শরীরের মধ্যে আপনার জলে কতটা হিংসা আপনার হৃদয় লালন করেন বলতে পারেন? খালেদা জিয়ার বিরুদ্ধে সেদিন বক্তব্য দিয়েছেন, মানুষের সি সিতে সমগ্র বিশ্বব্যাপী আপনি ধিক্কার পেয়েছেন। আজ সংবাদ সম্মেলন করতে এসেছেন, জনগণকে পারলে জনগণের কোনো যদি কল্যাণকর কোনো শব্দ চয়ন হয় আপনি সেটা জানাবেন, আর যদি সেটা আপনার না হয় আপনি জানাবেন না। কিন্তু আপনি এসে জনগণকে থেরেট দেওয়ার কে আপনি শেখ হাসিনা বলেন? আজকের এই হচ্ছে বাংলাদেশের দুর্দশা বন্ধুরা আমার। আজকে দেখেন উনি কি বলেছে, প্রথম লাইনটা হয়েছে এই যে আমাকে বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকব। দ্বিতীয় লাইনটা হচ্ছে ইলেকশনের পরে যদি আসতে পারি আবার করব। তার মানে আপনি স্বার্থবাদী,
আপনি আবার একটি অবৈধ নির্বাচনে যদি কোনো রকম ক্ষমতায় আসতে পারেন তাহলে আবার আপনি কিছু করবেন। আপনার এই খয়রাত জাকাত নেওয়ার জন্য কি বাংলাদেশের জনগণ বসে আছে? আপনার এই সকল মিথ্যাবাজি ভোট চুরির জন্য কি জনগণ বসে আছে? উনি বলছে ইলেকশনের পরে যদি আসতে পারি আবার করব। তার মানে এখন আপনাদের উপরে রাগ করেছে তিনি, বিদেশিদের উপরে রাগ করেছে তিনি, আমাদের উপরে রাগ। এত কেন তার সমালোচনা? অবৈধ ফ্যাসিস্ট শেখ হাসিনার গোষ্ঠীর বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, টাকা পয়সার বিরুদ্ধে, লোপাটের বিরুদ্ধে, বিভিন্ন দেশে তাদেরকে যে স্যাংশন দিচ্ছে, ব্যাংক ডাকাতি করে টাকা পয়সা লোপাট করেছে, তার জন্য যে মানুষ ছিসি করছে, এ কারণে তার একটু মন খারাপ, মুড অফ হয়ে গিয়েছে শেখ হাসিনা। সে কারণে আজকে তিনি এই কথাটা ডেলিভারি দিয়েছেন। দেখেন উনি বলছে আমি 15-16 বছর থেকে মিছিল করি, কত বছর হয়েছে রাজনীতি করি। রিজার্ভ নিয়ে বলেন যেসব আতেল জ্ঞানীগুণী, মানে বাংলাদেশের কিছু পণ্ডিত জ্ঞানীগুণী ব্যক্তি রয়েছেন যারা রিজার্ভের যে দুর্দশা সেটা প্রকাশ করেছেন কিংবা তাদের অর্থনৈতিক ভাষায় সেটাকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন, তিনি তাদেরকে বলছেন আতেল জ্ঞানীগুণী। আর বাংলাদেশের মহামান্য জ্ঞানীগুণী হচ্ছে এই অবৈধ ফ্যাসিস্ট শেখ হাসিনা। এখন বাংলাদেশের মানে আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই, মানে প্রতিটা সেক্টরের একমাত্র জ্ঞানী ব্যক্তির নাম হচ্ছে শেখ হাসিনা। এতে সে আর কোনো জ্ঞানী গুণী ভদ্র সভ্য রাজনীতিবিদ কোনো কিছু বোঝাওয়ালা কোনো মানুষই মনে হয় এই 18 কোটি জনগণের মধ্যে আর নাই। একমাত্র শেখ হাসিনাই হচ্ছে এদেশের সবচেয়ে জ্ঞানী গুণী পণ্ডিত ব্যক্তি, যিনি নিজের শত শত ডক্টরেট ডিগ্রি আছে, যার বিভিন্ন ধরনের ব্যাড কমেন্টস করার যোগ্যতা আছে, যাকে তাকে গালি দেওয়ার যোগ্যতা আছে, যাকে তাকে ঘাড় ধরে মানে হত্যা করার, মেরে ফেলার, দেশ ত্যাগ করার অধিকার আছে, যাকে তাকে বিনা চিকিৎসায় হত্যা করার অধিকার আছে, এই হচ্ছে শেখ হাসিনা। এই হচ্ছে আজকের, এই হচ্ছে বর্তমান ফেসিবেদি শেখ হাসিনা। বন্ধুরা আবার আপনারা দেখেন যে কি বলেছেন, রিজার্ভ নিয়ে তাদেরকে আতেল হিসেবে গণ্য করেছেন। আবার বলেছেন আমাকে অবাধ নিরপেক্ষ নির্বাচন শিখাতে হবে না। আপনাকে হাতে কলমে চোখে কানে শিখিয়ে দিতে হবে। আপনি বাংলাদেশের স্বাধীনতার পরে এখন পর্যন্ত যদি সর্বোচ্চ সংখ্যক কোনো সরকার প্রধান ভোট চুরি ভোট কারচুপি করে থাকে বা ভোটের যে একটা পলিসি চেঞ্জ করে থাকে এটা আপনিই করেছেন। এ যাবৎকালের ইতিহাসে কোনো সরকার এই রকম ভোট চুরি করে নাই। আপনার বাবা অবৈধভাবে ক্ষমতায় ছিল সেটা সত্য, 1971 থেকে 73 পর্যন্ত আওয়ামী লীগের বাংলাদেশে কোনো নির্বাচন হয় নাই, পাকিস্তানের ব্যালটে নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে যারা যারা পাকিস্তানে নির্বাচিত হয়েছে তাদেরকেই আপনার বাবা সাথে নিয়ে 73 পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় অবৈধভাবে ছিলেন এবং 73-এ একটা নির্বাচন করেছে, সে নির্বাচনও ভোট কারচুপির নির্বাচন, বামপন্থী কিছু প্রার্থী ছিল তারা ভোটও করতে পারে নাই, মানে সব কিছু একক। এরপরে তো বাকশাল চলে এসেছে, এ নিয়ে অনেকবার আমি গল্প করেছি, কথা বলেছি, টকশো করেছি, আজ আমি সে প্রসঙ্গে যেতে চাই না। কিন্তু এই ভোট চোরের গোষ্ঠীর ঐতিহ্য তো ভোট চুরি করা, এবং এই ভোট চোরের গোষ্ঠীর গোষ্ঠীরা যুগ যুগ ধরে এটা করে আসছে, 71 থেকে 75 করেছে, আজও করছে। আর উনি এখন বলছে আমাকে অবাধ নিরপেক্ষ নির্বাচন শিখাতে হবে না। তো কাকে শিখাবো ম্যাডাম? আপনি যে বাংলাদেশের অবৈধ প্রাইম মিনিস্টার, আপনাকে এদেশের একজন খেটে খাওয়া মানুষও বিশ্বাস করে না যে আপনি ভোটের মাধ্যমে কোনো জায়গায় নির্বাচিত হয়েছেন, না আপনার দলের লোক না আপনার বিরোধী দলের লোক। তাহলে আপনি আজকে বলছেন যে আমাকে অবাধ নিরপেক্ষ নির্বাচন শিখাতে হবে না? আপনাকেই শিখাতে হবে যে নির্বাচন কাকে বলে। আপনি নির্বাচন দিতে জানেন না? রাতের অন্ধকারে 2018 সালে ভোট করেছেন, 2014 সালে আপনি ভোট করেছেন, সম্পূর্ণ বিনা মানে প্রতিদ্বন্দ্বিতায় 154টা আসনে কোনো ইলেকশনই হয়নি, এরপরে কয়েকটাই হয়েছে, তা কী হয়েছে বাংলাদেশের জনগণ জানে। আবার কি বলেছে, বাংলাদেশের কিছু লোক নির্বাচন নিয়ে বেশি কথা বলে তাই বিদেশিরা নাকি এখন এজন্য কথা বলছে। তো বাংলাদেশের লোকরা তো নির্বাচন নিয়েই কথা বলবে, এদেশ গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে আমার দেশের নির্বাচন ব্যবস্থাকে, নির্বাচনের ভোটাধিকারকে, জনগণের অধিকারকে প্রতিষ্ঠার জন্য। তাহলে সেই জনগণ কি ভোট দিতে পারে? তাহলে জনগণ যদি এখন বলে যে এদেশের নির্বাচন হচ্ছে না আর আপনি তাতে মন বেজার করে গরম ভাতে বিলই বেজার হয়ে বসে থাকবেন, এটা তো কোনোভাবে নেওয়া যায় না, এটা তো কোনোভাবে মেনে নিবে না। এদেশের জনগণ যথেষ্ট স্মার্ট, আপনার চুরি চারামি ধরে ফেলতে পেরেছে। এখন সমস্যাটা কি জানেন, যখন শেখ হাসিনার চুরি আমরা কেউ ধরে দেই তখনও আবার খোটা দিয়ে বলে আমি ডিজিটাল দেশ করে দিয়েছি, এখন আমার বিরুদ্ধে টকশোতে অনলাইনে অফলাইনে সবাই আমার বিরুদ্ধে কথা বলে।
তা আপনার এত জ্ঞান বুদ্ধি, আপনি কেন বুঝেন না যে জনগণ আপনার বিরুদ্ধে কেন কথা বলে? জনগণ এজন্যই বলে যে আপনি একজন অবৈধ শাসক, ফ্যাসিস্ট সরকার, আপনি ভোট চোর, এবং আপনি একটি বিভিন্ন দেশের দালালি করে রাষ্ট্র ক্ষমতায় টিকে আছেন, এটা জনগণ বলে এবং জনগণ বলবে। এখন আপনি তাদেরকে মুখ বন্ধ করে রাখবেন? এই রকম খোটা দেওয়া নেত্রী আমি পৃথিবীর ইতিহাসে কেউ আছে বলে জানা নাই, আর আমিও এখন বাংলাদেশের ইতিহাসে জানি না। বাংলাদেশের বিদ্যুৎ, বাংলাদেশের পদ্মা ব্রিজ, বাংলাদেশের মেট্রো রেল, বাংলাদেশের যা কিছু কোটি কোটি টাকা লোপাট করে খেয়েছেন, তারপরেও যতটুকু হয়েছে এই যতটুকুর প্রত্যেকটার অধিকার হচ্ছে এদেশের জনগণের, কারণ জনগণের ট্যাক্সের টাকায় বিদেশে যে সকল রেমিটান্স যোদ্ধা রয়েছে তারা টাকা দিচ্ছে, আর আপনি বলে বলে খোটা দিবেন? আপনি বলবেন যে আমাকে বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকবো? কিসের বন্ধ করবেন আপনি? আপনি তো এই প্রজেক্টগুলো নিয়ে চুরি করেছেন, আপনাকে বন্ধ করা উচিত জনগণের, আর আপনি বলছেন আমি সব বন্ধ করে দিয়ে বসে থাকবো। আপনি তো এমনিই সব বন্ধ করে দিয়ে বসে আছেন, আপনি তো জনগণের চিন্তা বিন্দুমাত্র করছেন না। আমি শোনার সাথে সাথে আমার অবাক হয়েছে। আমি জানতাম, আমি দুদিন আগেও একটা টকশোতে কথা বলেছি, সেখানে বলেছি যে যদি দুই দিনও আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর সিনিয়রদের বক্তব্য সঠিক রাখতে পারে তাহলে আমি আর জীবনে টকশোতে আসব না। এরা প্রতিদিন নতুন নতুন ডেলিভারি দেবে, এদের কোনো মানে সঠিক সিদ্ধান্ত নেওয়ার যেমন যোগ্যতাও নেই, সঠিক সিদ্ধান্ত নিয়ে ক্ষমতায় থাকতে পারে না। অবৈধ এই ফ্যাসিজম, তারা তাদের জায়গা থেকে সবসময় এই অন্যায় আচরণগুলো জনগণের সাথে করেই যাবে এবং প্রতিদিন নতুন নতুন ডেলিভারি দিবে। আজকে চোর হয়ে তিনি বলছেন, কি অবাক কাণ্ড! বলে চোরদেরকে কখনো, ভোট চোরদেরকে কখনো দেশের জনগণ পছন্দ করেন। কথাটা সুন্দর, কিন্তু কিভাবে বললো যে যিনি ভোট চোর তিনি বলছেন যে ভোট চোরদেরকে জনগণ কখনো পছন্দ করে না? কেয়ামতের যে আলামত, এটা একদম শেখ হাসিনাকে দেখলেই বোঝা যায় যে কিভাবে মুখের উপরে উল্টো দিচ্ছে, যে ভোটের রানী মানে ভোট চোরের রাজা রানী হচ্ছে শেখ হাসিনা। আওয়ামী লীগ এই রকম ভোট চুরি করেছে, এটা আমি বললাম না যে কোনো পার্টিকে আমি বলছি না যে ভোট কিছু না কিছু গ্যাঞ্জাম করে নাই, কিন্তু এইরকম আওয়ামী লীগের মতো ভোট চুরি কোনোদিন কাউকে শুনেছেন দেখেছেন? আর সে বলছে কি, ভোট চোরদেরকে জনগণ পছন্দ করে না এবং ক্ষমতায় আসতে দেয় না। তার মানে তিনি সাধছেন যে ভোট চুরি শেখ হাসিনা করে না, ভোট চুরি করলে ওই বিএনপি জামাত অন্য অন্য পার্টি যারা আছে তারা, এবং উনি তো উল্লেখ করে বলেছেন জাতীয় পার্টি, বিএনপি, তারপর আরও কী জানি পার্টির নাম উল্লেখ করে বলেছেন যে এই খালেদা জিয়া এরা সব নাকি অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতায় এসেছিল, একমাত্র বাংলাদেশে বৈধভাবে এসেছেন এই ফ্যাসিস্ট শেখ হাসিনা। এখন বলেন তাকে কোন ভাষায় আমি আজকের আমার লাইভে তাকে প্রতিবাদ করব, কোন ভাষায় তাকে আমি বলবো? এই ভদ্র মহিলার সাথে কোনো ভদ্র ভাষায় কথা বলারও কোনো স্কোপ নাই, মানে কি বলবেন আপনি বলেন? যে চোখের উপরে মিথ্যা কথা আপনাকে বলে দিচ্ছে, মানুষ খুন করবে বলবে আমরা কেউ খুন টুন করি নাই, মানুষ গুম করবে বলবে কিসের গুম করেছি, আর প্রত্যেক দিন একটা ওই কান্নাকাটি, আমার 15ই আগস্ট, এছাড়া আর কোনো গল্প নাই ওনার মুখে, আজও একই সংবাদ সম্মেলন সব জায়গায়, মানে মনে হয় যেন ওনার বাপদাদা খুয়েছে, অন্যরা অন্যরা মারামারি করে নিজেরা মারা গিয়েছে, এখন এটার দায় দায়িত্ব সব আসছে আমাদের উপরে পড়ছে যারা গরিব গরবা বাংলাদেশে আছে। উনি বলে 15ই আগস্ট আমি সব হারিয়েছি, আর আপনারা এখন আমাকে নিয়েই করছেন, আমাকে এত প্রশ্ন করেন, বেশি প্রশ্ন করলে, কথাবার্তা বেশি বললে আমি সব বন্ধ করে দিয়ে বসে থাকবো। মানে ওনার বাপ মা বউ আত্মীয় স্বজন মারা গিয়েছে, এখন ইটস ইউর মানে আওয়ার ডিউটি, আমরা এখন বিপদে পড়ে গেছি, তোমরা তোমাদের রাজনীতিতে হত্যার শিকার হয়েছো, কী করেছো, সেজন্য আমরা ব্যথিত। যেই করুক, সেটা আওয়ামী লীগ করেছে, তাদের নিজেরাই অন্তকন্দলে করেছে, সেটা ব্যথিত, কিন্তু এই 50 বছর পরেও আপনি ওইটা বিক্রি করে জনগণকে কতদিন আর ধোকা দেবেন বলেন? আপনার কোনো অধিকার নেই। আপনি যদি গোষ্ঠী শুদ্ধ মৃত্যুবরণ করে শেষ করে দেয় তাও এদেশের একজন কৃষক, শ্রমিক, রিক্সাওয়ালার অধিকার আপনি বঞ্চিত করার কোনো অধিকার রাখেন না। এটাই তো ডেমোক্রেসি, এটাই তো সংবিধান, বাংলাদেশের সংবিধান তো সেটাই বলে। এই সংবিধানকে আপনি কোনোভাবে এরকম করে নিজের মতো করে বিক্রি করতে পারেন না, চোখের পানির জল দিয়ে আপনি এটাকে একেবারে মানে কি বলে মানুষকে ব্ল্যাকমেইলিং করতে পারেন না। আপনারা শেষ হয়ে গিয়েছেন তাই বলে কি বাংলাদেশের সমস্ত ল্যান্ড শেষ হয়ে যেতে হবে? বলবেন যে আমরা মারা গেছি তার মানে দেশটাই আর থাকতে পারবে না, কারণ আমার পরিবার না থাকলে এদেশ থাকবে কেমনে? এই কথা বলার অধিকার আপনার নেই।
আর আপনি সেটাই করছেন। প্রতিদিন মুক্তিযোদ্ধাকে বিক্রি করেন, প্রতিদিন বঙ্গবন্ধুকে বিক্রি করেন, প্রতিদিন আপনি আপনার সংবাদ সম্মেলনে আপনি আপনার পরিবারের মতো বাংলাদেশকে বানিয়ে ফেলেছেন। মানে এটা একটা পরিবার, এই দেশটা আপনার পরিবার, এই দেশটাকে ধ্বংস করে আপনারা লুটে পুটে খেয়ে ফেলবেন, এটা আপনাদের মতো করে। মানে কারো কোনো সিদ্ধান্তের পরোয়া আপনি করেন না, কারো কোনো সিদ্ধান্ত জানতেও চান না। একদিকে বলেন গণতন্ত্র প্রতিষ্ঠা করছি, ভোট প্রতিষ্ঠা করছি, আর একদিকে বলেন এদেশে ভোট আমরা আমাদের মতো করব, কেউ যদি না আসে না আসুক দেখিয়ে দেব। কি কথা রে ভাই! এইভাবে যদি আজকের দেশের অবস্থা চলতে থাকে তাহলে বাংলাদেশের মানুষ যাবে কোথায়? প্রিয় বন্ধুরা, আমার দেশ বিদেশ থেকে যারা আমার লক্ষ লক্ষ ভক্ত অনুরক্ত রয়েছেন, আপনাদের কাছে একটাই অনুরোধ, এই মহিলাকে নিয়ে আমরা যারা কথা বলছি আমাদের এখন উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে এই ফেসিবাদ থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। যতদিনে শেখ হাসিনার হাত থেকে দেশকে রক্ষা করে রিটার্ন ব্যাক না আনতে পারবেন, ততদিনে এদেশে এই মুখরোচক কথা তার থেকে শুনতেই হবে। যদি বলেন যে আমি বিদ্যুৎ নাই কেন আপনার বাসার কারেন্ট বন্ধ করে সুইচ লাইন অফ করে দিয়ে বসে থাকবে, কেন? শেখ হাসিনার মুড অফ হয়ে গিয়েছে, কেউ কিছু বলার থাকবে না। আপনার এখানে পানি নাই কেন কথা বলছেন, পানি একদম বন্ধ করে দেবে, আপনার টয়লেট টয়লেটও আর যাওয়ার কোনো রাস্তা থাকবে না। কেন? শেখ হাসিনার মুড অফ, উনি যখন মুড ঠিক হবে তখন উনি পানি চাইলে দেবে না হ্যাঁ দেবে না। খাবার দাবার এরকম করে মানুষের জীবন আচার আচরণ চলাফেরা যা কিছুতে আপনি তাকে প্রশ্ন করতে পারবেন না। মানে ভোট চুরি করবে প্রশ্ন করতে পারবেন না, বিচারহীন দেশ থাকবে প্রশ্ন করতে পারবেন না, আপনার যেভাবে এদেশটাকে ধ্বংস করে দিবে প্রশ্ন করতে পারবেন না, আপনার মানুষ ক্রস ফায়ারে মারা যাবে না রাস্তায় ড্রেনে পড়ে পানিতে পড়ে চুপ না খেয়ে, এই যে ঢাকা শহরে এখন ট্রেন চলছে নাকি আপনার পানির মধ্যে, সেটা নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারবেন না। আর কিছু দালাল সাংবাদিকদের মধ্যেও আছে যারা শেখ হাসিনার সামনে এসে তাকে পাম্পট্টি দিয়ে তারপরে গল্প করার চেষ্টা করে এবং বাংলাদেশের উন্নয়নের গল্প শোনানোর চেষ্টা করে। আমি অবাক হই এই সকল মানুষদের কর্মকাণ্ড দেখে। আজ সেই কঠিন জায়গা থেকে যদি দেশকে পরিত্রাণ পেতে হয় তাহলে শেখ হাসিনার পতন ছাড়া, শেখ হাসিনাকে বিদায় করা ছাড়া বাংলাদেশের কোনো কিছু আপনি সংশোধন করতে পারবেন না। এজন্য আমি যখনই কেউ আমাকে বলে আইন বিভাগের সংস্কার দরকার, নেতৃত্বের সংস্কার দরকার, আমাদের সমাজের পরিবর্তন দরকার, মানসিকতার, আমি বলি কোনো মানসিকতায় লাভ নাই। পরিবারের বাবা যদি থাকে পাগল, মা যদি থাকে পাগল, পরিবারের ভাই বোনের মধ্যে যদি কেউ থাকে আধ পাগল, তাহলে সেই আধা পাগল থাকলে ওই পরিবারের ছোট ভাইটাও মানসিক রুগী হয়ে যায়। বাংলাদেশের এখন পাগলামি চলছে একদম রাষ্ট্রের সর্বোচ্চ, রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী থেকে শুরু করে, এরা কারো মাথার বিন্দুমাত্র এখন ঠিক নেই, কাজ করে না, একদম স্ক্রু ডিলা। এই কারণে এখন রাষ্ট্রের আপনি কোনো জায়গায় কোনো কিছু বিচার, স্বাধীনতা, ভোট, সার্বভৌমত্ব কিছুই পাবেন না, সবগুলোই এলোমেলো হয়ে থাকবে, কারণ সব নির্ভর হয়ে গেছে এই পাগলতান্ত্রিক নেতৃত্বের হাতে। আর যদি সেটাকে আপনার ঠিক করতে হয় সবার আগে ওই জায়গাটা রিমুভ করতে হবে, আয়দার অপারেশন সাকসেসফুলি করতে হবে যে আপনার এই ভদ্র মহিলাকে ক্ষমতা থেকে নামাতে হবে। যদি সেটা সম্ভব হয়, আইন বলেন বিচার বলেন, অ্যাটলিস্ট আপনার সম্মান নিয়ে আপনি বেঁচে থাকতে পারবেন। আর যদি সেটা না পারেন তাহলে এদেশের মানুষের দুর্ভাগা এই জাতির যে কী অবস্থা বিরাজ করছে, প্রতিদিন খোটা শুনতে হবে, পান্তাবাদ খাওয়ায়ও বলবে আমি তোমাদেরকে কৃষকদেরকে পান্তাবাদ দিয়েছি, তুমি আমার সমালোচনা করো, যদি করো তোমার কৃষি মাঠে যাওয়া বন্ধ করে দিব। এই তো শেখ হাসিনা। খোটাবাজ একজন প্রধানমন্ত্রী যদি থাকে, যিনি খোটা দিতে পছন্দ করেন, তার নাম শেখ হাসিনা। মানুষকে গালি দেয়া এটা তার স্বভাব। খালেদা জিয়াকে নিয়ে কি কথা না সেদিন বলেছে, আমি দ্বিতীয়বার আর রিপিট করতে চাই না। এটা কি কোনো ভদ্র প্রধানমন্ত্রীর পক্ষে সম্ভব? সম্ভব না। আসুন বন্ধুরা, আমার আজকের যারা আমার বিভিন্ন সময় আমার বক্তব্য শোনেন, প্রচার করেন, আপনাদের সকলের প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা। এই আমাকে বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকবো, যার মুড অফ হয়ে যাবে, এই মুড অফ প্রধানমন্ত্রীর হাত থেকে বাংলাদেশকে বাঁচান, বাংলাদেশকে রক্ষা করুন। সম্মানিত দর্শক, সম্পূর্ণ আলোচনা শুনতে পেয়েছেন। ডক্টর ফজিলক ভাই যে আলোচনা করেছে আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্য শুনে, সেটা আপনারা সকলেই দেখতে পেয়েছেন। বন্ধুরা, প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছে এই বিষয় নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই মেসেজ করে জানাতে পারেন। যারা আমার এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটন অন করে দেবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।